নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইসিএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন, হুগো বুমোস মোহনবাগান দলে থাকবে, তার সম্পূর্ণ আপডেট দেবো। ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তারপরে আর্মান্ডো সাডিকু, তাকে কি মোহনবাগান দল ছাড়তে চলেছে, তার কিন্তু অনেকটা কনফার্মেশন আপডেট দেওয়ার আছে। জাভিয়ার সেভেরিও টোরো কি ইস্ট বেঙ্গল দল ছেড়ে দেবে, টোরোর পরিবর্তে কোন নতুন বিদেশি আনছে ইস্ট বেঙ্গল দল, তার আপডেট দেবো। মোহনবাগান দলের প্র্যাকটিস নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। ইকার গৌড়চোনা, এক্স এফসি গোয়ার প্লেয়ার, কোন দলে সই করবে আইএসএল এর, সেটা জানাবো। এবং এফসি গোয়া দল নিয়ে, হায়দ্রাবাদ দল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে এফসি গোয়ার আপডেটটা দিই। তো আমরা সবাই জানি সন্দেশ জিঙ্গানের কিন্তু গুরুতর চোট লেগেছে। সন্দেশ জিঙ্গান, তিনি আইএসএল এর বাকি সিজন এফসি গোয়ার জন্য খেলতে পারবে না। তাই সন্দেশ জিঙ্গার রিপ্লেসমেন্ট হিসেবে এফসি গোয়া, তারা শর্ট টার্ম ডিলে সই করছে নিম দর্জি তামাংকে। যেহেতু সন্দেশ জিঙ্গান নেই, তাই জন্য তার রিপ্লেসমেন্টে এক ভারতীয় সেন্টার ব্যাককে সই করছে, এটা হচ্ছে নিম দর্জি তামাং। শর্ট টার্ম ডিল মানে লোন ট্রান্সফারে সই করছে এফসি গোয়া হায়দ্রাবাদ এফসি থেকে। তো আমি একটাই কথা বলতে চাই, হায়দ্রাবাদ এফসি নিজের টিম তুলে নিক, কারণ সমস্ত ভালো ভালো প্লেয়ার হায়দ্রাবাদ ছেড়ে দিচ্ছে টাকার জন্য। যদি সমস্ত প্লেয়ার চলে যায় তাহলে খেলবেটা কে? এর থেকে ভালো হায়দ্রাবাদ একটা দুটো সিজনের জন্য ব্রেক নিক, নিজের ফিনান্সিয়াল জায়গাটা ঠিক করুক, ভালো ইনভেস্টর নিয়ে আসুক, তারপরে আবার দলটা করবে। কারণ সমস্ত ভালো প্লেয়ার হায়দ্রাবাদ ছেড়ে দিচ্ছে, তাহলে নিজেরা কি রাখবে? এটা কিন্তু সত্যি ডিসঅ্যাপয়েন্টিং। আইসিএল এর মতো টপ টাই লিগে খেলা এক ক্লাব, যিনি আইসিএল এর ট্রফিও জিতেছেন, তার এই অবস্থা, তাহলে ইন্ডিয়ান ফুটবলের সেকেন্ড ডিভিশন ক্লাবের কি হবে? যদি ফার্স্ট ডিভিশন লিগ খেলা চ্যাম্পিয়ন ক্লাবের এরকম হতে পারে, তাহলে ভারতীয় ফুটবল কতটা পিছনে আছে এটা দেখেই আমরা বুঝতে পারছি। তো যাই হোক, নিমদর্জি তামাং তাই কিন্তু সই করছে এফসি গোয়া শর্ট টার্ম ডিলে। তো বন্ধুরা, এইবারে বলি, ইকার গৌড়চেনা, তাকে কিন্তু সই করতে চলেছে মুম্বাই সিটি এফসি। ইকার গৌড়চেনা, যিনি এর আগে এফসি গোয়াতে খেলেছিলেন এবং এফসি গোয়ার জন্য যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিলেন, তো ইকার গৌড়চেনাকে কিন্তু মুম্বাই সিটি এফসি সই করছে। ইকার গৌড়চেনা, তিনি তার পুরনো ক্লাবের সঙ্গে চুক্তি বিচ্ছেদ করে নিয়েছেন এবং যতদূর জানা যাচ্ছে যে ইকার গৌড়চেনা তিনি মুম্বাই সিটি এফসি সই করবেন, তাই জন্য তিনি কিন্তু আবার ইন্ডিয়াতে আসছেন। অর্থাৎ মুম্বাই সিটি এফসি, তারা নাসের এল কায়েতি তার পরিবর্তে ইকার গৌচেনাকে সই করছে আইএসএল এর বাদবাকি ম্যাচের জন্য। তো এটা হচ্ছে মুম্বাই সিটির আপডেট। তো বন্ধুরা, এইবারে জাভিয়ার সেভেরিও টোরোকে নিয়ে আপডেট দিই। সকালবেলায় জাভিয়ার সেভেরিও টোরোকে নিয়ে আমি আপডেট দিয়েছিলাম। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে জাভিয়ার সেভেরিও টোরো তার রিপ্লেসমেন্ট ইস্ট বেঙ্গল দল খুঁজছে, যদি না পায় তাহলে জাভিয়ার সেভেরিও টোরো তিনি খেলবেন ইস্ট বেঙ্গল দলেই। যদি জাভিয়ার সেভেরিও টোরোর রিপ্লেসমেন্ট ইস্ট বেঙ্গল পেয়ে যায়, তাহলে কিন্তু সেভেরিও টোরোকে ইস্ট বেঙ্গল দল ছেড়ে দেবে। তো এই আপডেটটাই কিন্তু আজকে কনফার্ম কিছুক্ষণ আগেই মার্কাস মার্গোলাও জানিয়েছে। তো আমি কিন্তু সেটা পরিষ্কার করে দিচ্ছি যে জাভিয়ার সেভেরিও টোরো তার রিপ্লেসমেন্ট খেলোয়াড় খুঁজছে ইস্ট বেঙ্গল, যদি পেয়ে যায় তাহলে সেভেরিও টোরোকে ছেড়ে দেবে, যদি না পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আইএসএল এর বাদবাকি ম্যাচ ইস্ট বেঙ্গলের হয়ে জাভিয়ার সেভেরিও টোরোকে আমরা খেলতে দেখতে পারবো। তো বন্ধুরা, এইবারে মোহনবাগান সুপার জায়েন্টের প্র্যাকটিস নিয়ে কথা বলি। তো দেখুন, হুগো বুমোস এই মুহূর্তে মোহনবাগান দলের প্র্যাকটিসে সব থেকে বেশি পরিশ্রম করছে। আওয়াজ এবং মোহনবাগান ম্যানেজমেন্টও কিন্তু মোহনবাগান দলের সমস্ত খেলোয়াড়ের প্র্যাকটিস খুব ক্লোজলি ফলো করছে। তো কোচ এবং ম্যানেজমেন্টের লোক সবাই কিন্তু এই মুহূর্তে একটা প্লেয়ারের নাম নিয়েছে, সেটা হচ্ছে হুগো বুমোস। বর্তমানে হুগো বুমোস মোহনবাগান দলের প্লেয়ারদের মধ্যে সব থেকে বেশি পরিশ্রম করছে। হুগো বুমোস, তিনি সবার আগে প্র্যাকটিসে ঢুকছে এবং প্র্যাকটিস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি গোলে শর্ট প্র্যাকটিস করছেন। আমরা সবাই জানি হুগো বুমোস রিসেন্টলি অনেকদিন ধরে গোল পাচ্ছে না এবং তিনি গোলের সুযোগও কিন্তু দু একটা মিস করেছে, তাই জন্য প্র্যাকটিসের শুরু থেকে প্র্যাকটিসের শেষ পর্যন্ত হুগো বুমোস কঠোর পরিশ্রম করছে। এমনকি প্র্যাকটিস শেষেও হুগো বুমোস কিন্তু নিজের গোলের শর্ট আরও বেটার করার জন্য নিজে নিজেই গোলের শর্ট প্র্যাকটিস করছে। তো একটা কথা আমি বলতে পারি, এই মুহূর্তে মোহনবাগান দলের সব থেকে পরিশ্রমী খেলোয়াড় কিন্তু হুগো বুমোস হয়ে উঠেছে এবং মোহনবাগান দলকে কামব্যাক করানোর জন্য তিনি কিন্তু নিজের সর্বস্বটা দিচ্ছেন প্র্যাকটিস সেশনে।
তো দেখা যাক যতটা প্র্যাকটিস করছে ততটা ম্যাচে দিতে পারে কিনা। এবং কথায় আছে প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট, অর্থাৎ হুগো যেহেতু প্র্যাকটিসে এতটা ঘাম ঝরাচ্ছে, তাই আশা করছি এবার তিনি আইসিএলেও ভালো খেলবেন এবং মোহনবাগানের জন্য গোল করবেন এবং অ্যাসিস্ট করবেন। তো বন্ধুরা, এই জন্যই কিন্তু হুগো পোমোসকে রেখে দিচ্ছে মোহনবাগান দল। আমি কিন্তু আপনাদেরকে সকালের ভিডিওতেও বলেছি এবং আজ থেকে কিন্তু 6-7 দিন আগে থেকে একটা কথাই বলে যাচ্ছি, মোহনবাগান এই মুহূর্তে নতুন বিদেশি পরিবর্তন করবে কি না সেটা ডিপেন্ড করছে হাবাসের ওপরে, এবং মোহনবাগান দলের একটা দুটো ম্যাচ দেখার পরেই কিন্তু হাবাস সিদ্ধান্ত নেবে যে মোহনবাগান দলের কোনো নতুন বিদেশির পরিবর্তন হতে পারে কি পারে না। তবে এই মুহূর্তে কিন্তু যেই আপডেটটা আসছে সেটা হচ্ছে আর্মান্ডো সাডিকু, তিনি কিন্তু আজকে মোহনবাগান দলের সঙ্গে কিন্তু প্র্যাকটিস করেনি, এবং আর্মান্ডো সাডিকুকে নিয়ে এই মুহূর্তে কিন্তু কিছু আপডেটও আসছে, ট্রান্সফার রুমারই বলতে পারি। সেটা হচ্ছে আর্মান্ডো সাডিকু তাকে কিন্তু নিতে চাইছে স্প্যানিশ সেকেন্ড ডিভিশন টিম মালাগা এফসি, এবং যতদূর ট্রান্সফার রুমার শোনা যাচ্ছে যে আর্মান্ডো সাডিকু তাকে কিন্তু মোহনবাগান দল ছেড়ে দিতে পারে। তবে আমি আগেও বলেছি 2-3টে ম্যাচ দেখার পরই কিন্তু মোহনবাগান সিদ্ধান্ত নেবে যে কোন প্লেয়ারকে রাখা হবে কোন প্লেয়ারকে ছাড়া হবে। তবে এটা কিন্তু সত্যি যে সাডিকুকে নিতে ইন্টারেস্ট দেখাচ্ছে স্প্যানিশ সেকেন্ড টায়ার টিম মালাগা এফসি। তো দেখা যাক মোহনবাগান আর্মান্ডো সাডিকুকে রিলিজ করে না রেখে দেয়। তো আমি সাডিকুর ব্যাপারটা এখন 50-50 বলবো, সাডিকু থাকতেও পারে চলে যেতেও পারে, এবং সাডিকু কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে মোহনবাগান মালাগা এফসির এই কন্ট্রাক্টটা কিভাবে নেয়। একসেপ্ট করলে সাডিকু 2টা ম্যাচ খেলার আগেই চলে যেতে পারে, যদি আপাতত হোল্ডে রাখে তাহলে কিন্তু 2টা ম্যাচ পরে সিদ্ধান্ত নেবে যে সাডিকু থাকবে না চলে যাবে। তো আমি আরও একবার বলছি সাডিকুর ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে 50-50 আছে। তো হুগো বোমোসের আপডেটটা পুরোপুরি ক্লিয়ার করে দিই, হুগো বোমোস কিন্তু মোহনবাগান দলে থাকছে, মোহনবাগান দল হুগো বোমোসকে ছাড়ছে না। তো এটা কিন্তু মার্কাস মার্গোলাও তিনিও কনফার্ম করে দিয়েছে যে হুগো বোমোস মোহনবাগান দল ছাড়বে না, মোহনবাগান দলেই থাকবে। তো হুগো বোমোস ফ্যান্সদের আমি আশ্বাস দিচ্ছি, আমি কিন্তু আপনাদেরকে অনেকদিন ধরেই বলেছি যে হুগো বোমোস যাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, তো এটাই কিন্তু মার্কাস তিনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন। তো বন্ধুরা, এইবারে ব্র্যান্ডন হ্যামিলকে নিয়ে আপডেট দিই। আমি অনেকদিন আগে বলেছিলাম যে হ্যামিল তিনি ইন্দোনেশিয়ান ক্লাবে যাবে না, এটা কিন্তু পুরোপুরি একটা ফেক খবর। আপনারা অনেকেও আমাকে বলেছিলেন যে দাদা সবাই বলছে চলে যাবে, আপনি বলছেন যাবে না, কি করে হয়? তো দেখুন, আজকে মার্কাস মার্গোলাও তিনিও কিন্তু কনফার্ম করে দিয়েছে যে হ্যামিল কোথাও যাচ্ছে না, হ্যামিল মোহনবাগান দলেই থাকছে। অর্থাৎ আমি যেটা অনেকদিন আগে বলেছিলাম সেটাই কিন্তু মার্কাস তিনি কনফার্ম করলো। তো হ্যামিল মোহনবাগান দলে আপাতত আছে, 2-3টে ম্যাচ পর কি হবে, কোন খেলোয়াড়ের ভবিষ্যৎ সেটা কিন্তু এখন দিয়ে বলাটা ডিফিকাল্ট। তো বন্ধুরা, আজকের আইএসএল ট্রান্সফার আপডেট নিয়ে এতটাই বলার ছিল। তো আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি দ্বারা নতুন আছেন সবাইকে এক অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।